इलेक्शन समय जे जे पाली गेसले से से हावड़ा ढुकते पारबे ना हावड़ा ढुकते देबो ना तोमरा मातो पढ़ो बहु कष्टेर दिने चले गेले बाबा आर से दिने तोमरा भाबले दीदी हेरे जाबे दीदी जतदिन जीवित ततदिन दीदी थाकबे केउ हाराते पारबे ना बाड़ी चले गेले प्लेने उड़े गेले कि सुंदर खावा दावा पेले हाँ आबार एसे हेरे जे आबार दीदी छवि निये घुरे बेड़ाच्छो उनी आबार बोलेछे कागजे देखलाम যে আমাকে সবাই না ভুল বুঝিয়েছে আরে বুড়ো তো আমরা ভুল বুঝলেন কি করে 50 বছর বয়সে নাম না করে রাজীব ব্যানার্জিকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের হাওড়ায় ঢুকতে দেব না বিজয়া সম্মেলনীতে রাজীবকে নাম না করেই কটাক্ষ যারা গাদ্দারি করেছিল তাদের হাওড়ায় ঢুকতে দেব না দলে ফিরলেও হাওড়ায় ঢুকতে দেব না প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংসদ তৃণমূল কংগ্রেসের তার এই বক্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুনে নেব কি বলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ইলেকশন সময় যে যে পালিয়ে গেছিলে সে সে হাওড়ায় ঢুকতে পারবে না হাওড়ায় ঢুকতে দেবো না তোমার মাতো পড়ো বহু কষ্টের দিনে চলে গেলে বাবা আর সেদিনে তোমরা ভাবলে দিদি হেরে যাবে দিদি যতদিন জীবিত ততদিন দিদি থাকবে কেউ হারাতে পারবে না বাড়ি চলে গেলে প্লেনে উড়ে গেলে কি সুন্দর খাওয়া দাওয়া পেলে হ্যাঁ আবার এসে হেরে যে আবার দিদির ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছ উনি আবার বলেছে কাগজে দেখলাম যে আমাকে সবাই না ভুল বুঝিয়েছে আরে বুড়ো তো আমরা ভুল বুঝলেন কি করে 50 বছর বয়সে আমরা শুনবো আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে রয়েছেন দেবব্রতর সঙ্গে একবার কথা বলে নেব দেবব্রত আমরা শুনছিলাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একদম কার্যত নাম না করলেও ইঙ্গিতটা স্পষ্ট দেখো একেবারে ঠিক সমাদিত আজকে বিজয় সম্মিলনী ছিল হাওড়া সদরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন প্রাক্তন বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ তৃণমূল নেতৃত্ব তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন বক্তব্য রাখতে গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় একেবারেই বলা যায় যে নাম না করলেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি যেটা পরিষ্কারভাবেই জানিয়েছেন যে এই তিনি যে দলে ফিরে এসেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন কিন্তু তিনি এটা কার্যত মানতে পারছেন না মন থেকে মানতে পারছেন না এবং দলে ফিরে এলেও হাওড়াতে তাকে কোনো মতেই ঢুকতে দেওয়া হবে না হাওড়ার মানুষ ডোমজুড়ের মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবে না এবং তিনিও তাকে ঢুকতে দেবেন না পরোক্ষভাবে কিন্তু তিনি সেটাই জানিয়েছেন এবং তিনি যেটা আরো পরিষ্কারভাবে বলেছেন যে দুর্দিনের সময় যারা যারা দল থেকে চলে গিয়েছিল বিজেপিতে তারা আবার দলে ফেরার চেষ্টা করছে কেউ কেউ ফিরেছে কিন্তু তাদেরকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং বিশেষ করে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি যেটা বলেছেন যে বিপদের সময় রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে চলে গিয়েছিল এবং বিজেপিতে চলে গিয়েছিল আবার তিনি দলে ফিরে এসেছেন কিন্তু তাকে হাওড়াতে কোনো মতে ঢুকতে দেওয়া হবে না সমাদিত ধন্যবাদ তোমাকে দেবব্রত দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি জানাচ্ছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি হাওড়াতে ঢুকতে দেব না কার্যত হাওড়াতে একটি বিজয় সম্মেলনীতে এইভাবেই প্রসূন বন্দ্যোপাধ্যায় বক্তব্য সামনে এসেছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কুণালদা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং তিনি বলছেন গাদ্দারি যারা করেছেন তারা দলে ফিরে এলেও হাওড়াতে ঢুকতে পারবেন না রাজীব বন্দ্যোপাধ্যায়কেই নাম না করে হুঁশিয়ারি মনে করা হচ্ছে সেক্ষেত্রে কি বলবেন একটা কথা হচ্ছে যারা ভোটের মুখে দলদের বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং খুব বিশ্রীভাবে বিজেপিতে চলে গিয়েছিলেন তো এবং যারা থেকে গিয়েছিলেন বিভিন্ন চক্রান্ত উপেক্ষা করে কুৎসা উপেক্ষা করে প্রলোভন উপেক্ষা করে এবং সবচেয়ে বড় কথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা জানিয়ে থেকে গিয়েছিলেন তো তাদের একটা অভিমান বা ক্ষোভ স্বাভাবিক যারা চলে গিয়েছিলেন তারা তো অন্যায় করেছিলেন অপরাধ করেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ক্ষোভ খুব স্বাভাবিক ব্যাপার সেই আবেগ খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলের শীর্ষ নেত্রী তো কোনো না কোনো কারণে যদি কোথাও কোথাও কোনো সিদ্ধান্ত নেন সেটা দলের সবাই মেনে নেন ফলে কোনো সেই এলাকার যে এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা কোনো কর্মীদের সেই এলাকায় কাজ করতে সমস্যা হয় বা সম্মানের সমস্যা হয় এমন কোনো কাজ দলের শীর্ষ নেতৃত্ব চাপিয়ে দেননি ফলে সকলেই নিশ্চিন্ত থাকতে পারেন এবং দলে নিয়ে কোনো সমস্যাও নেই আবেগ যেটা আছে ক্ষোভ বা দুঃখের আবেগ সেটা যেমন খুব স্বাভাবিক আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সিদ্ধান্তে আস্থা রেখে দল সব ঠিকঠাকভাবেই আগামী দিনগুলো চলবে এবং পুরোদস্তু তৃণমূল তাদের সাফল্যের ধারা জয়ের ধারা অব্যাহত রাখবে
নতুন করে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে না তো? কারণ হাওড়াতে আবার ভোটও রয়েছে। কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। গোষ্ঠীদ্বন্দ্ব যা সেটা বিজেপিতে হচ্ছে। দেখুন ওই হাওড়া জেলাতেই বিজেপির কি হাল দেখুন। আর সম্ভবত মানে সেই জায়গাটায় আপনি তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব খুব একটা দেখতেও পাচ্ছেন না, বা আমরা কেউ দেখতে পাচ্ছি না। ফলে যারা গেছিলেন, আমি আবার বলছি, যারা গেছিলেন খুব বিশ্রীভাবে গেছিলেন, অন্যায় করেছিলেন, অপরাধ করেছিলেন, এবং তাদের বিরুদ্ধে যারা থেকে গেছিলেন এবং জীবন বাজি রেখে ইলেকশন করেছিলেন তাদের খুব অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু আবার এটাও, তারা তো দলকে ভালোবাসেন, নেত্রীকে ভালোবাসেন, আমাদের নেতাকে ভালোবাসেন। ফলে যখন দল কোনো একটা কারণে যদি কোথাও কোথাও কিছু সিদ্ধান্ত নেয়, তো ফলে তার পাশেই সবাই থাকছেন। ফলে এটা আলটিমেটলি দল ঐক্যবদ্ধ ভাবেই আগামী দিনগুলো সাফল্যের ধারা অব্যাহত রাখবে। ফলে এটা একদম একটা গণতান্ত্রিক পরিবেশ, আবেগটা কেউ বলেছেন তার সঙ্গে দলের বিরাট সমস্যা, ক্ষতি, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই। অনেক ধন্যবাদ কুনাল আপনাকে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।